আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি পথ থেকে অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, যারা 2023 সালের এসএসসি পরীক্ষাতে আছো তাদের জন্য। তোমরা ইতিমধ্যে নিউজ পেয়েছো যে তোমাদের পরীক্ষা আগামী বছরের এপ্রিলে নেওয়া হবে। আগামী বছরের এপ্রিলে তোমাদের এসএসসি পরীক্ষা নেওয়া হবে 2023 সালের। তো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। তোমাদের এবছর যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের সিলেবাস অনুসারে তোমাদের এসএসসি পরীক্ষা হবে। তার মানে ওদের সিলেবাসে হচ্ছে তোমাদের সিলেবাস। তো তোমাদের অনেকের কাছে ওই সিলেবাসগুলো দেওয়া নাই, তাই আমি তোমাদের ভিডিও আকারে এখন সিলেবাসগুলো দিয়ে দিব। মানবিক, ব্যবসা বিভাগ, তারপরে বিজ্ঞান বিভাগ, সকলের সিলেবাস দিয়ে দিব। তাই আজকে ভিডিওটি কেমন আটেন সম্পূর্ণ দেখবা। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। যে কোনো শিক্ষা নিউজ ভিডিও, তারপরে সাজেশন, সকল ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। এসএসসি পরীক্ষা 2023 সংক্ষিপ্ত সিলেবাস, বাংলা প্রথম পত্র। এখানে যে যে গদ্যগুলো দেওয়া আছে তোমরা এক নজর দেখে নাও। আমি এখন বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা এক নজর দেখে নাও। তারপরে পদ্য দেওয়া আছে, এখানে কয়েকটা পদ্য দেওয়া আছে, পদ্য দেখে নাও। আর তোমরা এগুলোর পিডিএফ ফাইল পেতে অবশ্যই আমাদের ফেসবুকে যোগাযোগ করবা। আমার ফেসবুকের আইডির লিঙ্ক দেওয়া আছে, তারপরে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওইখানে জয়েন হয়ে যাও। তারপরে বাংলা দ্বিতীয় পত্র দেখে নাও, এখানে দ্বিতীয় পত্র পরিচিতগুলো দেখে নাও। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, তারপর পরিচিতগুলো দেখে নাও। তারপর নিয়মিত অংশ দেখো, এখানে সারাংশ, সারমর্ম সব কিছু দেওয়া আছে, তোমরা এখন দেখে নাও। তারপরে ইংরেজি প্রথম পত্র দেখে নাও, এখানে ইউনিট দেওয়া আছে 3, 4, 5, 7, 10, 11, 12, আনসিন ফ্রেজেস দেওয়া আছে, দেখে নাও। ইংরেজি দ্বিতীয় পত্র দেওয়া আছে, গ্রামার সব পড়তে হবে, রাইটিং, সিবি, ইনফর্মাল লেটার, রাইটিং প্যারাগ্রাফ। একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট করতে হয়। আমি এগুলো আগে লিখেছি নোটে, তারপরে তোমাদের এখন ভিডিও আকারে এটি তৈরি করে তারপরে এটাকে আবার আপলোড করতে হবে। তোমরা অবশ্যই একটা লাইক করো আমাদের ভিডিওটি, একটা লাইক করো, আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। তারপরে গণিত অধ্যায়গুলো দেখে নাও, 2, 3, 4, 7, 8, 9, 13, 16, 17। তারপরে ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় এখানে আছে, 1, 2, 3, 4, 5, পাঁচটি অধ্যায় রেখেছে, কিন্তু তোমাদের পরিচ্ছেদ ভিন্ন রেখেছে, পাঠ ভিন্ন রেখেছে, পাঠ সবগুলো দেয়নি, পাঠগুলো তোমরা একটু নজর দেখে নাও। তারপরে তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 1, 2, 3, 4, 5, পাঁচটি অধ্যায় রেখেছে। তারপরে হিন্দু ও ধর্ম, হিন্দু ধর্ম 2, 3, 4, 5, 6, 9, এই অধ্যায়গুলো রেখেছে। তারপরে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা 1, 2, 3, 4, 7, 9, 11। তারপরে খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা 1, 3, 1, 2, 3, 9, 11, 10, তারপরে 12, 15। তারপরে পদার্থ বিজ্ঞান অধ্যায় 1, 2, 3, 4, 5, 7, 8, 11। তারপরে রসায়ন 1, 2, 3, 4, 5, 6, 7, 11। তারপরে জীববিজ্ঞান 1, 2, 4, 5, 6, 8, 11, 12। তারপরে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা 1, 2, 3, 4, 10, 11, 12, 14, এগুলো হচ্ছে অধ্যায়। তারপর পৌরনীতি ও নাগরিকতা অধ্যায় 1, 2, 4, 5, 6, 10, 11। অর্থনীতি 1, 2, 3, 4, 6, 9। হিসাব বিজ্ঞান অধ্যায় 2, 3, 4, 5, 6, 7, 9, 10। ব্যবসা উদ্যোগ 1, 2, 3, 4, 5, 8, 9, 11। ফিনান্স ও ব্যাংকিং 1, 2, 3, 4, 5, 9, 10, 11। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 1, 2, 4, 5, 6, 9, 10, 11, 16। বিজ্ঞান 1, 2, 3, 5, 6, 9, 12। ভূগোল ও পরিবেশ 1, 2, 3, 4, 5, 6, 10। উচ্চতর গণিত 1, 2, 3, 7, 8, 9, 10, 11, 14। কৃষি শিক্ষা 1, 2, 4। ক্যারিয়ার শিক্ষা 1, 2, 3। শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য 7, 8, 10। চারু ও কারুকলা 1, 4, 5, 6, 7। আমি এই ভিডিওটা ইচ্ছা করলে 10-12 মিনিট বানাতে পারতাম, আস্তে আস্তে বলে তোমাদের বুঝাই দিয়ে।
আমি তা করিনি, আমি মাত্র কয়েক মিনিটে ভিডিওটা শেষ করে দিতেছি, কারণ তোমরা ভিডিওটা দেখতে বোরিং ফিল করবা, ভিডিও অনেক বড় হলে দেখতে বোরিং ফিল করবা। আমি তোমাদের শুধু মূল কথাগুলো বলে দিছি, অধ্যায়গুলো বলে দিছি। তো তোমরা আশা করি আজকে ভিডিও দেখে উপকৃত হয়েছো, আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমাদের কোনো ধরনের ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখো আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।